মানুষ ছায়া খোঁজে, কিন্তু আমরা রোদের ভিতরে বসে আছি, রোদের ভিতরে বসে আছে এই কারণে। আমার ভাই রোদের ভিতরে বসে আছে কিন্তু রাত্রের জন্য। প্রিয় দর্শক, দেশে প্রবাসীরা যেখান থেকে ভিডিওটা ওপেন করছেন তাদের সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাতুহ। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করতেছি আরিসা লঞ্চঘাট লঞ্চের উপরে। তো আসলে আমি দেশে যাওয়ার জন্য বাইরেছি, আমি দেশে যাওয়ার জন্য এখানে আসছি আরিসে। এখন আমি আছি লঞ্চে, কিছুক্ষণের মধ্যে আর কি লঞ্চটা ছাড়ে দিবে। তো আমি লঞ্চের উপরে আছি, তো আমি লঞ্চে যাইতে যাইতে চেষ্টা করব আপনাদেরকে লঞ্চে যাইতে যাইতে আর কো নদীর কিছু দৃশ্য, নদী কি অবস্থাতে আছে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এলো আমাদের লঞ্চ, যে লঞ্চে আছি সেই লঞ্চের উপরের সিন। এই হলো আমি লঞ্চের চারপাশে ঘুরে দেখাচ্ছি শুধু নদী আর নদী, পানি আর পানি। তো আমার পাশে দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতেছেন যে লঞ্চ। তো আসলে লঞ্চে উঠছি, তো লঞ্চ কিছুক্ষণের মধ্যে ছাইড়ে দিবে। এটা আমাদের পাশের লঞ্চ। তো এরকম নদী দেখাইতে দেখাইতে আমি আপনাদেরকে নিয়ে যাব। তো নদীর মধ্যে আসলে কীরকম আছে দৃশ্যগুনে সেই বিষয়গুনে আমি আপনাদেরকে দেখাবো, কারণ এখন বাটার সময়। তো আসলে আপনারা দেখতেছেন যে লঞ্চ ট্রলারগুনে দেখা যাচ্ছে। তো আসলে এই ট্রলারগুনে এই যে বালি কাটা, যে বালি আছে, বালিতে চর পড়ে গেছে, এখান থেকে বালি কাটিয়ে নিয়ে যাচ্ছে নদী খরণ কাজ করতেছে, যাতে ফেরি যায়, এখান দিয়ে ফেরি যায়, ট্রলার যায়, লঞ্চ যায়। তো অনেক টাইমে দেখা যায় লঞ্চ এদিকে ঠেকে পড়ে, তো যার কারণে আর কি এখান থেকে পাইপ দিয়ে ডিজার দিয়ে বালি কাটিয়ে এই ট্রলার গুনেতে নিয়ে নিয়ে যাচ্ছে। তো যার কারণে আসলে ট্রলার গুনে, তো আমরা নদীর ভিতরে চলে আসছি। তো নদীর মধ্যে আর কি দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতেছেন যে চর পড়ে গেছে। এই লঞ্চটা চলে আসলো কাজিরহাট থেকে, চলে আসে আরিসের উদ্দেশ্যে। তো আমরা আরিসের থেকে আমাদের লঞ্চটা, ট্রলারটা লঞ্চ ছাইড়ে দিছে, তো আমরা চলে যাচ্ছি। তো যাইতে যাইতে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো যে নদীর সাইড দিয়ে আসলে কীরকম অবস্থান করতেছে নদী। এটা হলো নদীর মাঝখানে, আমরা ওই যে ফেরিঘাট, এটা হলো ফেরিঘাট, আরিসে ফেরিঘাট। তো আমরা আরিসে ফেরিঘাটের থেকে লঞ্চঘাট থেকে অনেক দূরে চলে আসছি। তো এটা হলো তার একটা দৃশ্য, আপনারা অবশ্যই দেখতেছেন যে আরিসে থেকে যাওয়ার পথে আর কি এই বালির ডিপটে পড়ে নদীর মাঝখানে, এই বালির ডিপটে। দর্শক, অবশ্যই যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নাই, তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা ওপেন করে দিবেন। তো প্রিয় দর্শক, আর একটা কথা বলি, অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন ইনশাআল্লাহ, কারণ নদীর মধ্যে দিয়ে যাচ্ছে, দেখানোর মতন কিছু নাই, কিন্তু তারপরেও আপনাদেরকে দেখাবো যে আসলে নদীটার বর্তমান কি অবস্থানে আছে, নদীটা কীরকম আছে সেই বিষয়টাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো। এই যে একটা ট্রলার দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতেছেন বড় ট্রলার। রোদের ভিতরে বসে আছে এই কারণে, হ্যাঁ আরো গরম বেশি লাগে। হ্যাঁ,
আসলে রোদের ভিতরে বসে আছি, যদিও রোদ লাগে, তারপরে বাতাস আছে, হ্যাঁ, তো যার কারণে আর কি রোদের ভিতরে বাবা রোদের হাওয়া খাইতেছি, বুঝতে পারছেন? আমি দেখাই আপনাদেরকে, এলো আমাদের লঞ্চ, এলো লঞ্চের এক যাত্রী। বাহ, কি করবি কো, এদিকে আয় বয়। আরে লাইক কমেন্ট করে দিন, আমার ভাই রোদের ভিতরে বসে আছে কিন্তু রাত্রের জন্য পানি ডালতেছে ডালতেছে, কতক্ষণ ধরে যেন পানি ডালতেছে, ডালার কোনো শেষ নাই। তো আপনারা দেখতেছেন এডলো নদীর সাইড, তো আমাদের লঞ্চটা নদীর সাইড দিয়ে একবারে কিনার দিয়ে চলে যাচ্ছে। তো আমরা আরিচা থেকে বেশ কিছু দূর চলে আসছি, খালি সাগর, খালি পানি আর পানি, ঠিক আছে, খালি পানি আর পানি। সামনে দিয়ে দেখা যাচ্ছে, আপনারা অবশ্যই দেখতেছেন নদীর সাইডে এরা হলো মাছ মারা লোক। দেশের মানুষ আমি আশা করি তোর দেশের মানুষও দেখবো, কারণ তোর দেশের মানুষ আমার লোক অনেক আছে। দেশের মানুষ গুলো মাছ খাইছিল আবার চলে আসলাম কাদের হাট লঞ্চ ঘাটে। আমরা কাজিরহাটে লঞ্চ ঘাটে চলে আসছি, তো আমরা দেখতে পারতেছি অবশ্যই সামনে যে ঘাটটা দেখা যাচ্ছে এটাই কাজিরহাটের লঞ্চ ঘাট। তো কিছুক্ষণের মধ্যে হয়তো বা ইনশাল্লাহ আশা করা যাচ্ছে আমরা কাজিরহাট লঞ্চ ঘাটে নামবো। অনেকদিন পরে ঢাকা থেকে বাড়ি যাচ্ছি, তো আসলে নদী পার হলাম, অপেক্ষার সময় এই নদীর মধ্যে যেন শেষ হয় না। চাচা বসে আছে এখানে লঞ্চের লোক স্টাফ, এখানে ফেরি দেখা যাচ্ছে, তো ফেরিটা বোধ হয় কিছুক্ষণ পরে ছাড়বে। তো আসলে গাড়ি ভরতেছে, এই যে আমরা চলে আসছি আমাদের লঞ্চ ঘাটে, তো এখানে আমাদের লঞ্চ ভিড়বে। অপেক্ষায় আছি আমরা কখন লঞ্চ ভিড়বে আর কখন আমরা নামবো। তো অবশেষে এতক্ষণ পরে, দীর্ঘ এক ঘন্টা পরে আমি লঞ্চে থেকে নামছি। এখানে লঞ্চ থেকে নামে আমি হাঁটা ধরছি, এটা হলো লঞ্চ ঘাট। আপনারা অবশ্যই দেখতেছেন আমি লঞ্চ ঘাট থেকে।
অবশেষে বাড়িতে যাওয়ার জন্য ভ্যান গাড়ি তুলছি। আসলে রাস্তাঘাট কি ফকফকে, কি সুন্দর রাস্তা বানাইছে, এত সুন্দর রাস্তা বানাইছে তা আসলে বলতে পারতেছি না যে কত সুন্দর। আমি আপনাদেরকে একটু দেখাই যে কত সুন্দর একটা রাস্তা বানাইছে। আসলে এত সুন্দর রাস্তা ছিল না আগে, নতুন করে এই রাস্তাটা বানানো হয়েছে। প্রিয় দর্শক, এই ভিডিওটা এখান থেকে বিদায় জানাবো। পরবর্তী অন্য কোনো ভিডিও, অন্য কোনো জায়গা থেকে আবারও হাজির হয়ে যাবো আপনাদের মাঝে। আমি আর কি ফরিদ, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।